আমরা সন্ধ্যা সংবাদে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখন ইস্তাম্বুলে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কার্যক্রমকে গতিশীল করে তোলার লক্ষ্যে সব খাতে বিশ্ব নেতাদের সম্মেলন শীর্ষ ওয়ান প্ল্যানেটে যোগ দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশ সেবা 999 নম্বরে সম্প্রসারিত আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়। অসাম্প্রদায়িক দেশগুলোতে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আগামী 13 ডিসেম্বর জেরুজালেম বিষয়ে ইসলামী সহযোগিতা ওয়াইসির বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আজ স্থানীয় সময় ভোর 3:45 রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে বহনকারী বিমানটি ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে অবতরণ করে। তুরস্কে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং ইস্তাম্বুলের ডেপুটি সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখন ইস্তাম্বুলে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কার্যক্রমকে গতিশীল করে তোলার লক্ষ্যে সব খাতে বিশ্ব নেতাদের সম্মেলন শীর্ষ ওয়ান প্ল্যানেটে যোগ দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশ সেবা 999 নম্বরে সম্প্রসারিত আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়। অসাম্প্রদায়িক দেশগুলোতে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আগামী 13 ডিসেম্বর জেরুজালেম বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আজ স্থানীয় সময় ভোর 3:45 রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে বহনকারী বিমানটি ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে অবতরণ করে। তুরস্কে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং ইস্তাম্বুলের ডেপুটি গভর্নর আহমেদ হামদি এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল রাতে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত, আইজিপি সহ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। আগামী 14 ডিসেম্বর সকালে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কার্যক্রমকে গতিশীল করে তোলার লক্ষ্যে সব খাতের বিশ্ব নেতাদের সম্মেলন শীর্ষ ওয়ান প্ল্যানেট সামিট আজ বিকেলে এখানে শুরু হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইং কিম এই সম্মেলনের সহ আয়োজক। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ করে অভিযোজন এবং প্রশমনের জন্য নতুন অর্থায়নের উৎস খুঁজতে এই সম্মেলন
সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজকদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গতরাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে এসে পৌঁছান। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। আজ বিকেলে ফরাসি রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলীয় শহরতলির ইল সেগুই দ্বীপের সঙ্গীত ও পারফর্মিং আর্টস সেন্টার লা সেন্ট মিউজিক্যাল এ ওয়ান প্ল্যানেট সামিটের এক উচ্চ পর্যায়ের অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন শুরু হবে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা 999 নম্বরে সম্প্রসারিত ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যেই চালু হচ্ছে জাতীয় জরুরি সেবা 999 কার্যক্রম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ মঙ্গলবার সকাল 11টায় রাজধানীর আব্দুল গনি রোডে পুলিশ কন্ট্রোল রুমে জাতীয় জরুরি সেবা 999 কার্যক্রম উদ্বোধন করেন। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামালউদ্দিন, পুলিশের মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের যে কোনো নাগরিক জরুরি প্রয়োজনে 999 এ কল করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করতে পারবেন। 999 সেবাটি সম্পূর্ণ টোলমুক্ত, অর্থাৎ এই নম্বরে কল করলে কোনো ফি দিতে হবে না। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মীদের হাত ধরাধরি করে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব মুর্তুজা আহমদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যেন আর কখনও পাকিস্তান আফগানিস্তানের রক্তাক্ত পথে পরিচালিত না হয়, সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বিএনপি জামায়াত যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশ বিপদের মধ্যেই থাকবে। দেখেছি একবার রাজাকার সমর্থিত সরকার, একবার মুক্তিযোদ্ধা সমর্থিত সরকার, এই যে রাজনীতির মিউজিক্যাল চেয়ারের খেলা, এই খেলা বাংলাদেশকে ক্ষতবিক্ষত করেছে এবং অনেকটা পিছিয়ে দিয়েছে। বাংলাদেশ যদি সামনের দিকে এগোতে হয় তাহলে আর রাজাকার সরকার নয়, বাংলাদেশে আর সাম্প্রদায়িকতার চর্চা হবে না, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের পথেই উত্তরোত্তর এগিয়ে যাবে, তার একটা গ্যারান্টি দরকার। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বিএনপি এবং খালেদা জিয়া যতক্ষণ সক্রিয় থাকবে ততক্ষণ বাংলাদেশ বিপদের ভিতরেই থাকবে। শেখ মুজিব শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামী চেতনার অপূরণীয় উৎস। রাজনীতির মাঠের একজন সাধারণ কর্মী থেকে অসাধারণ যোগ্যতা ও মেধার গুণে তিনি হয়ে ওঠেন ইতিহাসের মহানায়কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির এমন একজন নেতা যার ইঙ্গিতেই পুরো জাতি হয়েছিল ঐক্যবদ্ধ, ঝাঁপিয়ে পড়েছিল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে। তার সম্মোহনী নেতৃত্ব পিছিয়ে পড়া বাঙালি জাতিকে জুগিয়েছিল সাহস, যার চূড়ান্ত পরিণতিতে বদলে গিয়েছিল পুরো জাতির ভাগ্য। এখন দেখবেন সিএনএন বাংলার দেশ পরিক্রমা। সারা দেশে প্রথমবারের মতো আজ পালিত হচ্ছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এ সময় আইসিটি বিভাগের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় আইসিটি বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য তথ্য প্রযুক্তি হবে মূল হাতিয়ার। কুমিল্লার চান্দিনা থেকে স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন। সুবর্ণ আক্তার মিম হত্যার প্রতিবাদে চান্দিনা উপজেলার শত শত নাগরিক প্রতিবাদে ফেটে পড়েন। আজ উপজেলা প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার চেয়ারম্যান বাবু তপন কুমার বক্সি। আমি আপনাদের কাছে সহযোগিতা করব, আমি এক শিশুর ছবির সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে এইরকম ন্যাক্কারজনক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমি চান্দিনার জনগণের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এইটা ন্যায্য বিচার, যে ঘাতক তাকে যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা সাথে এবং আপনাদের কাছে ধন্যবাদ দিয়ে আমি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। উল্লেখ্য, গত 6 ডিসেম্বর সুবর্ণ আক্তার মিমকে স্থানীয় বাসিন্দা মোস্তফা কামালের ছেলে ওমর ফারুক শ্বাসরোধ করে হত্যা করে। চান্দিনা থানা পুলিশ মিমের লাশ উদ্ধার করে ঘাতক ওমর ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাবেক পুলিশ সদস্য কুরবান আলীর কন্যা মিমের হত্যাকারী ওমর ফারুকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। যে মারছে তার সর্বোচ্চ শাস্তি আপনি কি চাচ্ছেন? আমি তার মৃত্যুদণ্ড চাই, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই। আমার বুক খালি করেছে, তার বুক ধরে আল্লাহ খালি করে, তার ফাঁসি চাই। আমি আমার বাচ্চারা বিনা দোষে মরছে, আমি জনগণের কাছে ফাঁসি চাই। আমার বাচ্চা আর ফাঁসি চাই বাবা, আমি আর অত্তর ফাঁসি চাই। যারা জড়িত আছে তারা যাতে কোনো রকমে প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রাখবো এবং এই কামনা করছি প্রশাসন যাতে এই খুনিদেরকে কোনো রকমে কোনো রকম জামিন এবং কোনো রকমে যাতে এই জঘন্য খুনিরা কোনো মুক্তি না পায় সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর তার বিচার হিসেবে তার ফাঁসি চাই, যারা এটার সাথে জড়িত আছে তার সকলের ফাঁসি চাই। আপনি তো 4 নং ওয়ার্ডের কাউন্সিলর, যে এই মিম হত্যার বিষয়ে আপনি কতটুকু? আমি যেটুকু অবগত আছি, যেহেতু প্রধান আসামি ধরা গেছে, আমরা চাই তার মৃত্যুর সর্বোচ্চ মৃত্যুদণ্ড দাবি করি প্রশাসনের কাছে। আমরা আর কিছু চাই না, যেহেতু প্রধান আসামি ফারুক প্রশাসন তাকে অ্যারেস্ট করছে, আমরা চাই প্রশাসনের কাছে যাতে তার মৃত্যুদণ্ড অতি শীঘ্রই কার্যকর হয়। শিশু শিল্পী মিম হত্যার সর্বত্র জনগণ বিচার চাচ্ছে যাতে আসামির পাশে হয়। সিএনএন বাংলা টিভি চান্দিনা কুমিল্লা থেকে জয়নাল আবেদিন। জাতীয় তথ্য প্রযুক্তি দিবস 2017 উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত। কুমিল্লা থেকে আমাদের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন জানান, আজ কুমিল্লা চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি দিবস 2017 উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। প্রযুক্তির বিষয় এবং সরকারের বর্তমান যে অবস্থান আছে এই তথ্য প্রযুক্তির বিষয়ে সেগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার জন্য আমি সাকিব বিনিত অনুরোধ করব। এটির সুবিধা আছে, অসুবিধা আছে, এটির খারাপ দিকও রয়েছে, চরম খারাপ দিকও রয়েছে। যারা না বুঝে এটিকে ব্যবহার করবে ধ্বংসের পথে যাবে, আর যারা এটিকে কাজে লাগাবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান বাবু তপন কুমার বক্সি সহ চান্দিনা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কুমিল্লা থেকে আমাদের জানান, মাদকের বিরুদ্ধে ফুটবল এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখছে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখছেন মাদক নির্মূলে এবং সর্বদা মাদক নির্মূলে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল কুমিল্লায় মাদক বিরুদ্ধে ফুটবল প্রতিযোগিতা 2017 উপলক্ষে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক কুমিল্লা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার
এস এম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মফিজুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মাহমুদ এবং উপজেলার পরিষদের চেয়ারম্যান তপন বক্সি, ভাইস চেয়ারম্যান, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এরফানুল হক রিপাত সহ আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন। আমাদের নরসিংদী মাইনুদ্দিন সরকার জানান, নরসিংদী জেলা বিভিন্ন কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে শিক্ষক সমাবেশ করেছে পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে নরসিংদী শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পিপলস ইউনিভার্সিটির নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও পিইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডক্টর শামিমা মান্নান শাহেদের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী তিন আসনের সংসদ সদস্য ও পিইউবি ট্রাস্টি ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিইউবির ভিসি ডক্টর মিনহাজউদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর এ কে এম সালাউদ্দিন, রেজার মোহাম্মদ মোফাক্কের, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী। এ সময় জেলার বিভিন্ন কলেজ মাদ্রাসা শিক্ষক সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নরসিংদীতে প্রায় 24 লক্ষ লোকের বসবাস। এখানে এই নরসিংদীতে কোনো স্থায়ীভাবে কোনো বিশ্ববিদ্যালয় নাই, কাজেই এই এলাকার গরিব এবং মেধাবী ছেলেমেয়েদেরকে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য আমাদের একটা সুবর্ণ সুযোগ এখানে করার জন্য আমরা কিন্তু এখানে এসেছি। উদ্দেশ্যে এই এলাকার মানুষ যাতে শিক্ষা শিক্ষিত হতে পারে, এই দেশের এই এই দেশকে নিয়ে আমরা যারা চিন্তা ভাবনা করি, আমাদের যারা ভবিষ্যৎ বংশধর হবে তাদেরকে যদি আমরা প্রপার শিক্ষা দিয়ে যেতে পারি তাহলে হবে কি, আমাদের পরবর্তী জেনারেশন তারা কিন্তু আর পথ হারাবে না, তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হবে, এটি আমাদের মূল উদ্দেশ্য। সরকার আরও জানান, নরসিংদীতে 13 বছরের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আমার নানির বাসায় মানে নানার বাসায় আমি কেমন ছিলাম, তারপরে আমার মোড়ে সিটটা দৈবা জাতা দা গোলাপ ছুরি দৈবা মানে এক বাংলা গরম অত্যাচার করছে। তারপরে না আমি অজ্ঞান হয়ে গেছি গিয়া কথা আমার পানি চান ডাল দিয়া কথা আবার আমি করছে বলে পরে তো আমার আমার এক ঘরের লগে ঘরের এক বেড়ি দেখছে যে বেড়ির ঘর এ বেড়িয়ালা দেখা, তারপরে এ বেড়িয়ালা কই চাই টিচার চাই। উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পক নগরের পূর্ব পাড়ার বাবা মাহারা চতুর্থ শ্রেণীর দিকে নির্বাড়ি থেকে পার্শ্ববর্তী একই এলাকার তার নানার বাড়িতে রওনা হয়। যাওয়ার পথে একই এলাকার কাশিম আলীর ছেলে সিরাজুল ইসলাম তার পথ রোধ করে মুখ চাপ দিয়ে এবং গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি ভাঙা ঘরে নিয়ে যায়, পূর্বক ধর্ষণ করে। এ সময় সে অজ্ঞান হয়ে পড়লে তার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে। ঘটনার সময় ওই বাড়ির একজন মহিলা দেখে ফেললে সে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠালে ধর্ষক ছাত্রীর পরিবারকে নানাভাবে মৃত্যুর হুমকি দেয়। তার হুমকি ও সমাজের ভয়ে দুই দিন বাড়ি থেকে বেরোতে না পারলেও সোমবার বিকেলে ছাত্রীর মামার সহযোগিতায় তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। মুন্নি নামের 13 বছরের একটি বালিকা নরসিংদী সদর হাসপাতালে সকালে ভর্তি হয়েছেন, অভিযোগ করেছেন সেক্সুয়াল অ্যাসল্ট হিসেবে আমাদের এখানে এডমিশন হয়েছেন। আমরা আপাতত ওনাকে ভর্তি রেখেছি আর ওনার ভ্যাজিনাল সোয়াব কালেকশন করেছি, সেটা আগামীকাল হয়তো আমরা সেটার পরিপূর্ণ রিপোর্ট পাবো। এখন উনি ভর্তি অবস্থায় আছেন, এখন ওনার সার্বিক পরিস্থিতি অনেক ভালো। এই ঘটনায় ছাত্রীর মামা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় ধর্ষকের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। চম্পকনগরের যে চতুর্থ শ্রেণীর ছাত্রী যে ধর্ষণের ঘটনায় আমরা কিছুক্ষণ আগে একটা এজাহার পেয়েছি। এজাহার পাওয়ার সাথে সাথে আমরা এটাকে FIR গণ্যে মামলা রুজু করা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশ টিম অলরেডি ওই এলাকায় অবস্থান করতেছে। আইনগত যতটুকু কার্যক্রম গ্রহণ করার দরকার আমরা পুরোপুরি তাতে করছি। তারা মৌখিকভাবে যখন এজাহার দিতে আসছিল তখন আমাদেরকে বলছিল তারা আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে, আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং আসামি গ্রেপ্তারের সর্বাত্মক অভিযান অব্যাহত আছে। হবিগঞ্জের মাধ্যমে
রতনপুরে পাথর বোঝাই ট্রাক ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সনি চৌধুরী জানান, মঙ্গলবার ভোর ৫টায় পাথর বোঝাই ট্রাক ও পিক আপ ভ্যান মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে পৌঁছা মাত্রই মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার মৃত বাবুল মিয়ার ছেলে আবু বক্কর বয়স ২২ ও সোনা মিয়ার ছেলে বিল্লাল হোসেন বয়স ২৫। আমাদের দুবাই প্রতিনিধি জানান, শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের কোনো বিকল্প নেই। গতকাল দুবাই সোনারগাঁ রেস্তোরাঁ হলরুমে দুবাই প্রবাসী সাংবাদিক সমিতি উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ আয়োজনে প্রধান মেহমান হিসেবে তাকরির করেন মাওলানা সভাপতি হাসান মোর্শেদের সভাপতিত্বে ও সাবেক সহসভাপতি দৈনিক পূর্বকোণ প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশের পরিচালনায় সবাই উপস্থিত ছিলেন। প্রসাসের সদস্য সাইফুল ইসলাম তালুকদার, প্রসাসের সাবেক সভাপতি এনটিভি প্রতিনিধি শিবলি আল সাদিক, আহ্বায়ক কমিটির সদস্য এশিয়া টিভি প্রতিনিধি গিয়াসউদ্দিন শিকদার সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ভূমিদস্যু রহিম উদ্দিন অপ্রতিরোধ্য। সিএনএন বাংলায় তার অপকৃতির সংবাদ প্রচার হয়। আব্দুল আলী মাস্টারের পরিবারের উপর হামলার পরিকল্পনা নিচ্ছেন বলে জানা যায়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, ভূমিদস্যু রহিম উদ্দিন গায়ের জোরে প্রতিবেশী আব্দুল আলী মাস্টারের ৩০% জমি দখল করে নেয়। দক্ষিণ লোহাজুরি গ্রামের কাজের মোড় এলাকার রহিম উদ্দিনের দলবল নিয়ে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে বলে এলাকাবাসী জানায়। এবার দেখবেন বিশ্ব পরিক্রমা। ইউরোপের বিভিন্ন দেশ সুচিন্তিতভাবে লিবিয়ার শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের উপর নির্যাতনে মদদ দিচ্ছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অভিযোগ করেছে। অ্যামনেস্টির এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের উপর নির্যাতন চালানোকে সক্রিয়ভাবে সমর্থন করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। প্রতিবেদনে আরো অভিযোগ করা হয় যে ইউরোপীয় ইউনিয়নের প্রদত্ত অর্থ চলে যাচ্ছে মানব পাচারকারী আর মিলিশিয়াদের হাতে। এছাড়া লিবিয়ার উপকূলরক্ষীদের প্রয়োজনীয় জাহাজ, প্রশিক্ষণ এবং অর্থ দিয়ে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন। এবার দেখবেন খেলার সংবাদ। ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের পর হ্যামিল্টন টেস্টেও দাপুটে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। রস টেলরের রেকর্ড সেঞ্চুরি ছোঁয়ার ম্যাচে ২৪০ রানে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। আর এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ক্যারিবীয়দের ২-০তে হোয়াইট ওয়াশ করল নিউজিল্যান্ড। প্রথম ইনিংস শেষে ১৫২ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে টেলরের সেঞ্চুরিতে ২৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।